একটি বড় রাজনৈতিক দলের ওয়ার্ডের সাধারণ সম্পাদক চা বিক্রেতা। শুনতে একটু অবাক লাগছে, কিন্তু এই অবাক করা কাজটি করে দেখিয়েছেন বিপন্ন কুমার সরকার। বর্তমানে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপন্ন কুমার সরকার পড়ালেখা করেছেন এসএসসি পর্যন্ত, এইচএসসি পরীক্ষা দিতে গিয়েও দিতে পারেননি। টানাপোড়েনের সংসারে পরীক্ষা না দিয়েই চাকরি নেন পরিবহন সেক্টরে, পরে চাকরি ছেড়ে দিয়ে চায়ের দোকান দেন। তারপর থেকে 19 বছর ধরেই রয়েছেন এ পেশায়। সংসারের খরচ বলতে ব্যবসাটা আমার একসময় একটু বড় ছিল, ভালো হতো তখন ব্যবসা, তখন মোটামুটি চলতো আর কি, যা কম বেশি করে চলতো। করোনার পর থেকে ব্যবসাটার অবস্থা খুবই খারাপ, একটু চলাটা একটু কষ্টকর হচ্ছে। আমার এক ছেলে 2 মেয়ে আছে। রাজনীতি করার নেশাটা সেই 90-এর দশক থেকেই তার। ওই সময়ে ক্লাস 9-এ পড়ার সময় যোগ দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন 1994 সালে। তারপর থেকে কাজ করছেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনে। 2002 সালে আমি 12 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই এবং সেই দায়িত্বটা আমি দীর্ঘ 8-9 বছর পালন করি। তারপর 2011 সালে আমাকে 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়, আমি দায়িত্ব পালন করি। পরবর্তীতে 2016 সালে আমাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়। এখন পর্যন্ত আমি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে যেখানে রাজনীতিবিদরা নিজের আখের গোছাতেই ব্যস্ত থাকেন, সেখানে বিপন্ন কুমার সরকারের সাদাসিদের জীবনযাপন দেখে মুগ্ধ এলাকাবাসী। শহরের মেন পয়েন্টের, হ্যাঁ, এটা ওয়ার্ডের সেই সেক্রেটারি হওয়ার পরও এরকম একটা কর্ম করে, কর্ম আসলে কোনোটাই ছোট নয় যদিও, তারপরে এটা সরকারি দল হিসেবে সে করে, এই জায়গাতে একটু খটকা লাগে যে এতই সে মানে নমনীয় এবং ভদ্র ছেলে, এই কারণে সে করতে পারে। আমার মনে হয় বিপন্ন একটা মডেল, ওকে দেখে সবার উৎসাহিত হওয়া উচিত। সে এত কিছুর পরেও সে দিন আনে দিন খায়ের মতো, সে চা বিক্রেতা একজন, সিগারেট বিক্রেতা, তার নিজস্ব কোনো বাড়িঘরও নাই, এখান থেকে যা আয় রোজগার হয় এই দিয়ে সে সংসার চালায়। সবচেয়ে বড় কথা, মানুষের বিপদ আপদ দেখলে সে হিন্দু হোক মুসলমান হোক শ্মশানে বা গোরস্থানে ছুটে যায়। যে কোনো বিপদে মানুষকে সহযোগিতা আর বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে সৎভাবে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার স্বপ্ন বিপন্ন কুমার সরকারের।